মাঝি করিব, অর্থাৎ নিকটতে। আমরা মাঝি করিবের যে সংজ্ঞা জানি যে অতীতকালে কোনো কাজ এইমাত্র হয়েছে বা ঘটেছে এমন কিছু বোঝালে আমরা মাঝি করিব জানি। মাঝি করিবের একটা গঠন বা নিয়ম আছে, সেটা সম্পর্কে আজকে আমরা জানব। মাঝি মুতলাকে শুরুতে যদি কদ কপ জাল জবর কদ যুক্ত যদি করা হয় তাহলেই কিন্তু মাঝি করিব গঠন হয়। যেমন আমরা যদি তার একটা উদাহরণ লিখি, যেমন কদ এবং মাঝি মুতলাকে সিগা আমরা যদি লিখি তাহলে ফালা, এটা হচ্ছে করিব সিগা। আর এটা হচ্ছে মুতলাকের সিগা। এবার এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে হয় কদ ফালা, কদ ফালা। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই কদ কিন্তু কখনোই পরিবর্তন হয় না, আর সব কিছুই কিন্তু মাঝে মুতলাকের যে গঠন নিয়ম আছে বা যে তাসরিফ গুলো আছে এই তাসরিফ গুলো কিন্তু পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি মাজি মুতলাক সম্পর্কে জানো, অর্থাৎ মাজি মুতলাকের যে 14টি সিগা সম্পর্কে জানো, এই 14টি সিগার প্রথমে যদি আমরা কদ বলি, যেমন কদ ফালা, কদ ফালা, কদ ফালু, কদ ফালাত, কদ ফালাতা, কদ ফাল না, কদ ফাল তু তা, কদ ফাল তুমা, কদ ফাল তুম, কদ ফাল তি, কদ ফাল তুমা, কদ ফাল তুন না, কদ ফাল তু, কদ ফাল না। আমাদের মাঝি করবে তাসরিফ কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে যদি আমরা এর অর্থ দেখি, এর অর্থ আর মাঝি মুতলাকের অর্থের কোনো পরিবর্তন হয় না, কারণ দুইটাই সাধারণ বা নিকট অতীত বলা হয়। তারপরে আমরা যদি আর একটা উদাহরণ দিই, যেমন করিবের চিহ্ন বা করিবের যে গঠনের নিয়ম এটা হচ্ছে কদ, এবং অন্য যে শব্দ ধরো মুতলাকের আর একটা লিখি, মুতলাকের হচ্ছে নাসারা। এই দুটো যদি আমরা যুক্ত করি তাহলে হয় কদ নাসারা, এর অর্থ হবে যে সে একজন পুরুষ সাহায্য করল। অর্থাৎ এর অর্থ এবং মাঝি মুতলাকের অর্থ সাধারণত কোনো পরিবর্তন হয় না। তো আজকে আমরা মাঝি করিব সম্পর্কে জানলাম। তো একটা কথাই বলবো যে মাঝি করিবের সম্পর্কে যদি জানতে চাও তাহলে এই মাঝি মুতলাক সম্পর্কে তোমাদের অনেক ভালো করে জানতে পারলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে।